আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসবো প্রতিনিয়ত আজ শনিবার পঁচিশ তারিখ নতুন করে আরও আষ্টশো তেত্রিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত মোট সংখ্যা নয় হাজার তিনশো আটান্ন পৌঁছেছে এবং আরও একশো বিশ জন রুগী সুস্থ হওয়ার খবর ঘোষণা করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত সরমোট সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে নয়শো উনত্রিশ জন বন্ধুরা আপনারা যারা কাতারে বসবাস করতেছেন কাতারে আছেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বাহির হবেন না অনুরোধ সবার কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘরে থাকুন করোনা ভাইরাসের আক্রমণে পড়েছে এবার বিশ্বকাপ ফুটবলেও কাতারের বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির কাজে নিয়োজিত আরও শ্রমিকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে তাতেও অবশ্য কাজ থেমে নেই বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়ামের জন্য প্রথম এক শ্রমিকের করোনা পজিটিভ রিপোর্ট আসে গত দুদিনে সে সংখ্যা বেড়েছে সংগঠকদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয় বিশ্বকাপের কথা ভেবে যে সাতটি স্টেডিয়াম সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছিল এই ঘটনা তাতে অনেকটাই প্রভাব ফেলেছে তবে আয়োজক কাতার এর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কাজ বন্ধ রাখা হবে না তবে যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছেন তারা যাদের করোনা ধরা পড়েছে তাদের আগের মতোই বিনামূল্যে খাবার এবং স্বাস্থ্য পরিষেবা পাবেন উল্লেখ্য কাতারে ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা দুই সালের নভেম্বর ডিসেম্বরে তার আগে স্টেডিয়াম নির্মাণ তৎপরতার কাজ শেষ করার প্রস্তুতি চলছে তবে কাতার তাদের আয়োজক কিংবা স্টেডিয়াম নির্মাণ কাজ অব্যাহত রাখলেও বিশ্বব্যাপী বিশ্বকাপের বাছাই পর্বের খেলাগুলো হচ্ছে কারণ করোনার কারণে সব কিছু রক্ষা বিশ্বকাপ বাছাই থেকে শুরু করে সারা বিশ্বের ফুটবল লিগ টুর্নামেন্ট এবং সব ধরনের ম্যাচ আপাতত স্থগিত রয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসবো প্রতিনিয়ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ